মধু তাম্মিকে নিয়ে গণমাধ্যমের সামনে ক্রিকেটার নাসির। চার বছর আগেই তালাক হয় আগের স্বামীর সঙ্গে, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017। আমরা যা করেছি সব লিগ্যাল ওয়েতে করেছি, আমরা ইনলিগ্যাল কোনো কাজ করিনি। মামলা থেকে বাঁচতেই নাটক। 17 সাল উল্লেখ তো করছে, তাই না? 17 সাল থেকে 2020 পর্যন্ত আমার সাথে থাকা অনেক অনেক জায়গার অনেক ছবি আমার কাছে আছে। তদন্ত করবে পিবিআই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যা সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। মেয়রের মতে কাজে আসছে না দীর্ঘদিনের পুরনো ওষুধ, দু সপ্তাহ পর ছিটানো হবে নতুন কীটনাশক। টিকার ঘাটতি নিয়ে মন্ত্রী দেয়া তথ্য সঠিক নয় জানালো বেক্সিমকো। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে এসে গেছে 50 লাখ ডোজ। ফেব্রুয়ারিতে আসার কথা জানুয়ারি শেষে নিয়ে আসছি, এর জন্য এই বোধহয় কনফিউশনটা। বাংলাদেশ বিমানের বহরে যোগ হলো আরও একটি ড্যাশ 8। চৌঠা মার্চ যুক্ত হবে আরেকটি। দিনভর আন্দোলনের মুখে 7 কলেজের স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। খুলবে না ছাত্রাবাস। সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক। চার বছর আগেই সাবেক স্বামীর সঙ্গে তালাক হয় ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির। মামলায় আগের স্বামীর করা রাকিবের সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন তাম্মি। অভিযোগ করেছেন মিথ্যা বলে সন্তান নিয়ে যাওয়ারও। আর রাকিবের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাসির হোসেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সেদিনটাকেই নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন নাসির হোসেন, বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয়। তবে ঘটা করে আয়োজন করে যে শুভকাজ সম্পন্ন হয়েছিল তাতে নজর লাগে কয়েকদিনের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব নামে একজন এসে নাসিরের স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করেন, বাঁধে গণ্ডগোল। এরপর ফেসবুকের পেজ থেকে সে সমস্যা গড়িয়েছে আদালতের বারান্দায়, যেটা নাসির হোসেন বাধ্য হয়ে তাই এবার সব গুঞ্জনকে পরিষ্কার করতে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির হোসেন এবং তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। জানিয়েছেন তার অতীত জীবনের আদ্যোপান্ত। আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবার বর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে। এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। পরিস্থিতি গম্ভীর, কিন্তু স্ত্রীর সঙ্গে পরিচয় থেকে বিয়ের গল্পটা বেশ মজা করেই জানালেন নাসির হোসেন। আর গুজব রটনাকারীদের বিরুদ্ধে দিলেন আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি। আইনগতভাবে ইসলামিক শরিয়তভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি, ফুল মানে মজার সাথে আমরা বিয়েটা করেছি। তো আমি সব কিছুই জানি যে ওর বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, তারপর হচ্ছে ডিভোর্স হয়েছে। তো আমরা এই পেপার দেখেই আমরা বিয়ে করেছি। এতদিন সে শুধু তামিমা ছিল, এখন ও হচ্ছে তামিমা হুসেইন। তো আমি চাবো না আমার বউর দিকেও আঙুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের ব্যবস্থা নিব। তামিমা সুলতানা পেশায় একজন কেবিন ক্রু, সৌদি এয়ারলাইন্সে কর্মরত আছেন তিনি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এর আগে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে মামলা হয় ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে। আর বিয়ে গোপন করে নাসিরকে বিয়ে করায় আসামি করা হয়েছে নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমার বিরুদ্ধে। এই দুইজনের শাস্তি চেয়েছেন তিনি। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিয়ে নিয়ে সকল সমালোচনার জবাব দিতে স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রী দাবি করেন 4 বছর আগেই রাকিব হাসানকে তালাক দেন তিনি।
অথচ তাম্মিকে স্ত্রী দাবি করা রাকিব হাসান বলছেন ভিন্ন কথা। তিনি জানান তিনি কোনো ডিভোর্স লেটার পাননি, তাম্মি এখনো তার বৈধ স্ত্রী। মামলা থেকে বাঁচতে নাটক করছেন নাসির দম্পতি। যেহেতু সে সম্পর্কটা আমার সাথে কন্টিনিউ হাজবেন্ড ওয়াইফের মতো করে গেছে, তো আমি এখানে আমার আমি এখানে 100% শিওর যে সে আমাকে কোনো ডিভোর্স দেয়নি। এর আগে বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব। মামলায় বিবাহ সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করায় তামিমা এবং জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একটি বিবাহ বর্তমান থাকা অবস্থায় তামিমা আরেকটি বিবাহের মধ্যে আবদ্ধ হলেন এবং ক্রিকেটার নাসির হোসেন জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলেন, অনুষ্ঠান করলেন, এগুলো সম্পূর্ণ একটি অবৈধ বিবাহ। এদিন আদালতে বিচারকের সামনে জবানবন্দি দিয়েছেন বাদী রাকিব হাসান। তিনি জানান নাসিরের বিয়ে কাণ্ডে মানহানি হয়েছে তার, এজন্য এই দুইজনের শাস্তি দাবি করেন তিনি। তামিমা এবং নাসির আমার মেয়ে এবং আমার সাথে যে জঘন্যতম ঘটনা ঘটায় এই ঘটনার জন্য আমি একটা আদালতে মামলা দায়ের করি। আমি আশাবাদী যে সিবিআই তদন্ত সঠিক বিবাহের সম্পর্ক গোপন করে আরেক বিয়ে করা কিংবা জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনুপ্রসঙ্গ, মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসীকে আবারও প্রত্যাশার কথা শোনালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানু তাপস। তিনি জানান বর্তমান ওষুধ কোনো কাজে আসছে না মশা মারতে, তাই 2 সপ্তাহ পর থেকে নতুন ধরনের কীটনাশক ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, অনেক জায়গায় দিনের বেলাতেও টানাতে হচ্ছে মশারি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের মশা নিধন ব্যবস্থা নিয়ে। মশা নিধনে মাঝে মধ্যে ওষুধ স্প্রে করা হলেও তা কাজে আসছে না এমন দাবি করে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। মশার যন্ত্রণায় দিনের বেলায়ও দরজা জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। মশার ওষুধ মারা হয় তাও মশা যাচ্ছে না, মশার কামড় আমরা খেয়ে যাচ্ছি। সামনে বর্ষা আসতেছে, যেন আমরা সতর্ক থাকি। দিনের বেলা মশা দৌড়াদৌড়ি করতে আসে, দিনের বেলা এখানে একটু সবার মধ্যে বসতে গেলেই মশায় কামড়ায়। এদিকে বারবার আশ্বাসের পরেও মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো পরিকল্পনাই কাজে আসছে না। এ অবস্থায় ঢাকা দক্ষিণের মেয়র জানালেন একই ধরনের কীটনাশক ব্যবহার করায় মশা ক্রমেই কীটনাশক সহনশীল হয়ে উঠেছে। এ কারণে এখন থেকে নতুন ধরনের কীটনাশক ব্যবহার করার কথা জানান তিনি। কিছুদিন ধরে যদি একটি কীটনাশক ব্যবহৃত হয় তাহলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়, এজন্য আমরা কীটনাশক পরিবর্তনও করে দিচ্ছি। 2 সপ্তাহ পর থেকেই আমাদের নতুন কীটনাশকটা প্রয়োগ করা হবে, যাতে করে মশাকে যে সহনশীলতার একটি তাদের উপাদান রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন সংযুক্ত খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার বালু নদী সহ বিভিন্ন খাল পরিদর্শন করে এগুলো শিগগিরই সংস্কারের কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। কোনো ক্লাবকে আমরা আমাদের মাঠ আমরা দিব। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। মশার কারণে নাগরিক দুর্ভোগের খবর জানাতে মুহূর্তে রাজধানী স্কাটনে আছেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। আমরা প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, তামিম, আমি এখন রাজধানীর স্কাটন এলাকার পাশে আছি। এখানের পাশে যে লেকটি সেখানে আছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা মশা প্রজননের স্থান এবং এখানে যে ময়লা আবর্জনা আছে এখানে আমি মশার অস্তিত্ব দেখতে পেয়েছি। এবং এখানের যারা আশপাশের এলাকার যে বাসিন্দারা আছেন তারা যেটা বলছেন যে প্রতিদিন বিকালে এই জায়গাটিতে মশার যেই মশা নিধনের জন্য ধোঁয়া সৃষ্টি করে যেভাবে মশা নিধন করা হয় সেইভাবে এখানে প্রতিদিনই ধোঁয়া ওড়ানো হয়, মশার ওষুধ ছিটানো হয়। কিন্তু প্রতিদিন ছিটানো হলেও কিন্তু তাদের বাসা বাড়িতে মশার যে উৎপাত সেটা কিন্তু কমছে না। তারা যেটা বলছেন যে দিনের বেলায়ও কিন্তু তাদের এই মশারি টানিয়ে অনেক সময় যারা ছোট বাচ্চা আছে তাদেরকে মশা থেকে, মশার আক্রমণ থেকে, মশার উৎপাত থেকে তাদেরকে রক্ষা করতে হয়। এবং তারা যেটা বলছেন যে এই যে ধোঁয়া সৃষ্টি করে যে মশা নিধনের যে প্রক্রিয়া এটাকে তারা বলছেন যে এতটা হয়তো বা কার্যকরী নয়তো এইরকম প্রতিদিন এইভাবে মশার উৎপাত তাদের মশার উৎপাত দেখতে পেত না। হয়তোবা তারা যেটা বলছেন যে এই মশার যে প্রতিনিয়ত যেভাবে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধ দেওয়ার প্রক্রিয়াটা ভিন্ন প্রক্রিয়া নিয়ে এবং কার্যকরী ওষুধ তারা ছিটাতে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। এবং তারা যেটা আশঙ্কা করছেন যে এই যে বাসাবাড়িতে যে মশার উৎপাত এখন যেই পর্যায়ে আছে সামনে বর্ষাকাল আসলে যখন বৃষ্টি বাদল হবে পানির যে জলাবদ্ধতা হবে, জলাবদ্ধতা হলে তখন এই মশার প্রজনন
বেড়ে যাবে এবং তখন এই যে মশার উৎপাত বাড়বে এবং এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই যারা সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সিটি কর্পোরেশনও জানিয়েছেন যে মশার আগামী দুই সপ্তাহ পরে নতুন মশা নিধনের ঔষধ প্রয়োগ করা হবে। এই আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ। পার্থ ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে মশার উৎপাত প্রতিদিনই যেন জানি চট্টগ্রামে বাড়ছে, দিন যত যাচ্ছে তত মশার রাজত্বর কারণে সাধারণ মানুষের টিকে থাকাই অনেকটাই দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা যে জায়গাটিতে এখন অবস্থান করছি সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এখানেই কিন্তু মশার জন্য দাঁড়ানো যাচ্ছে না, শুধু এই জায়গাটি নয়, প্রতিটা সব জায়গারই কিন্তু চট্টগ্রামের একই অবস্থা। মশার কারণে কিন্তু অতিষ্ঠ নগর জীবন, প্রতিদিনই কিন্তু মশার উৎপাত কিন্তু বাড়ছে, প্রতিটি নালা নর্দমায় কিন্তু মশার রাজত্ব। সেই সন্ধ্যার পর থেকে শুরু করে সারা রাত এমনকি সকালে পর্যন্ত মশার উৎপাতের কারণে ঘরে কোনোভাবেই টিকে থাকতে পারছে না মানুষজন। কিন্তু যাদের মশা নিধন করার কথা ছিল সেই কর্তৃপক্ষকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা যদি সবসময় বলি, মশা আসে প্রতি বছর, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মশা মারার যে ব্যবস্থা করার কথা ছিল সেই ব্যবস্থা কিন্তু কোনোভাবেই করা হয়নি। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ছিল, নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি বলেছেন 100 দিনের অগ্রাধিকার ভিত্তিতে তিনি দায়িত্ব নিয়েছেন। সেক্ষেত্রে 20 দিনের চট্টগ্রামের যে 41টি ওয়ার্ড রয়েছে 41টি ওয়ার্ডকে ভাগ করে 4টি জনে তিনি মশা নিধন কার্যক্রম শুরু করেছেন। কিন্তু দুঃখের সাথে যেটি বলা যায়, আমরা এখনও পর্যন্ত আজ পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কোনো পরিচ্ছন্নতা কর্মীকে এখনও পর্যন্ত দেখা যায়নি যারা মশা নিধনের কার্যক্রমের সাথে যুক্ত। সেক্ষেত্রে দিন যত যাচ্ছে ততই কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে মশার উৎপাত বাড়ছে। এখন শীতকাল, শীতকালে যদি এই অবস্থা হয়, সামনে যদি বর্ষা শুরু হয়, বর্ষার সময় মশার উৎপাতে ডেঙ্গুর কারণে জনজীবনের আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটিই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষজন। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জনের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে আগে যেভাবে মশা মারার ওষুধ দেখা যেত কিন্তু এখন কিন্তু সেভাবে কোনো কার্যক্রমেই চোখে পড়ে না। বিশেষ করে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যারা মশা নিধনের দায়িত্বে নিয়োজিত, তারা আসলে কি করে সেই প্রশ্নটাই কিন্তু আসলে সাধারণ মানুষজন জানিয়েছেন। এবং বিগত কয়েক বছরের মধ্যে এবছরেই চট্টগ্রামে সবচেয়ে বেশি মশা রয়েছে সেটি আমাদেরকে জানিয়েছে সাধারণ মানুষজন। তবে আসলে কর্তৃপক্ষ বারবার বলছে তারা মশা নিধনের চেষ্টা চলছে, কিন্তু আসলে চট্টগ্রামে মশা নিধনের কোনো কার্যক্রম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত চোখে পড়েনি। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত মেডিকেল কলেজ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসীর দুর্ভোগের খবর জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং রাজধানী স্কার্টুন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাদিক রহমান। সন্ধ্যার সময় আরও থাকছে, আড়াই বছরে বিনিয়োগের টাকা হবে দ্বিগুণ, আবাসন কোম্পানির বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মুজিববর্ষের লোগো ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার এক। বাংলাদেশের কেনা বোয়িং 777 মডেলের বিমান অত্যাধুনিক, ইঞ্জিনের নির্মাতা প্রতিষ্ঠানও ভিন্ন, তাই এই মডেলের বিমান নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসামরিক প্রতিমন্ত্রী মাহবুব আলী। আতঙ্কের কারণ না থাকলেও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সানবির রূপলের রিপোর্ট। 19 ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে হাওয়াই যাওয়ার পথে বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের 777 বন্ধ রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। দুর্ঘটনা কবলিত বিমানটি প্র্যাড অ্যান্ড হুইটনি 4000 ইঞ্জিনে চলছিল। একই মডেলের ও ইঞ্জিনে চালিত বিমান এরই মধ্যে চলাচল বন্ধ রেখেছে জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। বোয়িং বহরের 777 মডেলের 4টি উড়োজাহাজ আছে বাংলাদেশেরও, তবে এসব উড়োজাহাজ অত্যাধুনিক মডেলের এবং এর ইঞ্জিনও নিরাপদ বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। আমাদের এগুলো ওই বিমান না, আমাদের জেনারেল এই যে ইঞ্জিনিয়ার্সের ইয়ে, সুতরাং মডেলও ভিন্ন আমাদের বিমানের ক্ষেত্রে, তাদের সিদ্ধান্তগুলো প্রযোজ্য। আমাদের যে 777 যে ইঞ্জিনগুলো আমাদের আছে এগুলো আমাদের প্রযোজ্য। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে বোয়িংয়ের সিরিজে যে ধরনের ইঞ্জিন ব্যবহার করে সে ধরনের ইঞ্জিনের বিমান 2016তে একবার জরুরি অবতরণ করতে হয়েছিল, তাই সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যে 777-300 রয়েছে এটা সম্পূর্ণ ইঞ্জিন ডিফারেন্ট, যারা জি এভিয়েশনের ইঞ্জিন, অর্থাৎ আমাদের জন্য এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের একটুখানি চেক যদি করার কিছু থাকে চেক করা উচিত। সারা বিশ্বে দুর্ঘটনা কবলিত বিমানের একই মডেলের ইঞ্জিন আছে বোয়িং 777-এর 69টিতে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ বিমানের বহরে কিছুক্ষণ আগেই যোগ হয়েছে আরও একটি ড্যাশ 8। সেই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের রিপোর্টার জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফয়সাল, জানেন যে কিছুক্ষণ আগেই ঢাকার মাটি স্পর্শ করেছে বিমানের নতুন ড্যাশ 8 আকাশতরী, এবং আপনারা এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে বিমানটি সুদূর কানাডা থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, এবং এটি বেশ কয়েকটি ধাপে যাত্রা বিরতি দিয়ে কিন্তু আসলে আসতে হয়েছে বিমানটিকে। আমরা বিমানের পাইলটের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন যে এটি ঘন্টায় 400 মাইল বেগে উঠতে সক্ষম এই নতুন উড়োজাহাজটি, যেটি বাংলাদেশ এর আগে যে ড্যাশ 8 এর যে বিমানগুলো রয়েছে তার তুলনায় একটু বেশি সক্ষমতা রয়েছে। আরেকটি বিষয় আমরা দেখছি যে একটি নতুন ধরনের প্রযুক্তি এই বিমানটিতে সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে যদি কেউ এই বিমানে আরোহণ করেন তো সেটি স্বয়ংক্রিয়ভাবে একটি সিগন্যালের মাধ্যমে, কিংবা শুধু করোনা ভাইরাস নয় অন্য কোনো সংক্রামক ব্যাধি যেটি ভাইরাল ডিজিজ বলা হয় সেগুলো নিয়ে যদি কেউ এই বিমানটিতে ওঠেন বা চড়ার চেষ্টা করেন তখন কিন্তু সেটি একটা স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে। আরেকটি বিষয় আমরা মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন এবং এখানে বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিমানের আসলে যে ইমেজ ক্রাইসিস রয়েছে, যে ইন ফ্লাইট সেবাদানের ক্ষেত্রে যে ধরনের ঘাটতিগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্যই কিন্তু আসলে এই নতুন ধরনের বা একেবারে ব্র্যান্ড নিউ বিমানের প্রতি তাদের বেশি দৃষ্টি আকর্ষণ তাদের রয়েছে, এবং এটি সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যাত্রীরা যেন বিমানে উঠে অসন্তোষ প্রকাশ না করেন তার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে। বিমানের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যদি এই ধরনের ইন ফ্লাইট কোনো কর্মকর্তার কারণে যদি কোনো ব্যক্তি কোনো যাত্রী অসন্তোষ প্রকাশ করেন সেক্ষেত্রে কিন্তু বিমান তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আজকেও কিন্তু প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এই নতুন নতুন ধরনের বিমানগুলো আনার ক্ষেত্রে এটিও কিন্তু একটি কারণ হিসেবে আমাদেরকে বিমান দেখাচ্ছে যে বিমান আসলে যাত্রীদেরকে উন্নত সেবার মাধ্যমে যেসব বেসরকারি এয়ারলাইন্সগুলো রয়েছে তাদের সমমানের সেবা তারা দিতে চায়। তো এছাড়া আরেকটি বিষয় আমরা বারবারই শুনছি যে নতুন ফ্লাইটগুলো দিয়ে আসলে কোন কোন রুটে বিমান পরিচালনা করবে সেটি কিন্তু প্রতিমন্ত্রী আজকে বেশ একটু ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে ভারত ভিসা চালু শুরু করলেই তারা কিন্তু এটি চেন্নাইয়ে প্রথমেই দিবেন, এই নতুন উড়োজাহাজগুলোর মাধ্যমে তারা কিন্তু চেন্নাইয়ের পরে তারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই রুটগুলোতে তারা চিন্তা করছেন, স্বল্প দূরত্বে যেগুলোতে যাওয়া যায় আসলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো, যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ বিমান সেক্ষেত্রে তারা এই প্রচেষ্টাটা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে তামিম এখন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ছিল সবশেষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। টিকার ঘাটতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলছেন চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে ফেব্রুয়ারি এবং মার্চে টিকা আগে হাতে পাওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে, এখানে ঘাটতির কোনো প্রশ্নই নেই। জানুয়ারির শেষ সপ্তাহে দেশে এসে পৌঁছায় করোনার প্রথম টিকা। সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে, যা চলে আসে জানুয়ারির মধ্যেই। মার্চের মধ্যে আসার কথা রয়েছে আরও 1 কোটি ডোজ, যার 20 লাখ ডোজ 22 ফেব্রুয়ারি দেশে পৌঁছায়। পরদিনই স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান ঘাটতি রয়েছে 30 লাখ ডোজের। সরবরাহকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল, সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকোর কাছে প্রশ্ন ছিল চুক্তি অনুযায়ী ঘাটতি কোথায়। হঠাৎ করে যখন ক্রাইসিসটা দেখা দিল, যে অনিশ্চয়তা, যে এক্সপোর্ট করতে দিবে না, আসতে পারবে না, তখন আমরা তাড়াহুড়া করে ফেব্রুয়ারির শেষে 25 তারিখে এটা নিয়ে আসি। আসলে সেই জন্যই যেটা আসলে ফেব্রুয়ারিতে আসার কথা জানুয়ারির শেষে নিয়ে আসছি, এবং এর জন্য এই বোধহয় কনফিউশনটা, মানে এটা যদি 1 সপ্তাহ বা 5 দিন পরে আনতাম তাহলে আজকে এই কনফিউশনটা থাকতো না। এবং ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতে পাওয়ার কথা 50 লাখ, মার্চে পাওয়ার কথা 50 লাখ, তো আমরা তো 50 এবং 20 70 অলরেডি ফেব্রুয়ারিতেই পেয়ে গিয়েছি। মন্ত্রী যেটা বলছেন যে তাদেরকে প্রেশার দেওয়া হবে, প্রশ্নই ওঠে না। আগামী জুলাই মাসের মধ্যেই চুক্তির 3 কোটি ডোজ টিকা বাংলাদেশ পাবে বলেও জানিয়েছে বেক্সিমকো। মুজাহিদ শুভ, সময় সংবাদ। 30 মাসে দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে আসছিল একটি আবাসন কোম্পানি। গেল 1.5 বছরে 5 শতাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। চক্রের 9 জনকে গ্রেফতার করেছে সিআইডি। করতে পারছি
প্রতি লাখ বিনিয়োগে মাসে লাভ 6,300 টাকা। লাভের আশায় কথিত এসএস আবাসন কোম্পানিতে 4,00,000 টাকা বিনিয়োগ করেন অবসরপ্রাপ্ত লেন্স কর্পোরাল আইয়ুব হোসেন। বললো দেখলেন আপনার সব ডকুমেন্ট, আপনি এগুলো নেন, 1,00,000 আপনি 6,300 টাকা পাবেন, 33 কিস্তিতে শোধ হয়ে যাবে। কয়েকজনের অভিযোগের পর তদন্ত শুরু করে সিআইডি। আবাসন কোম্পানির আড়ালে প্রতারণার অভিযোগে 9 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর আবাসিক এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার কথা বলে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিত। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। প্রথমে দেখায় যে তাদের প্লট আছে এটা পূর্বাচল এলাকায়, তো এটা দেখে মানুষ আসে, পরে তাদের এই লোভনীয় প্রস্তাব দেওয়া হয় যে 30 মাসে টাকা দ্বিগুণ হবে। এখানে যারা বিনিয়োগ করেছে যে প্রায় 500 হবে, উল্লেখযোগ্য সংখ্যক সদস্য যারা এখানে বিনিয়োগ করেছে তাদের হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী সদস্য। গেল 1.5 বছরে 6 থেকে 7 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। মাসে প্রতি লাখে 6,300 টাকা লাভ পাওয়া যাবে, তো সেই লোভে পড়ে সেখানে শত শত লোক বিনিয়োগ করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে এর পরিমাণ 6-7 কোটি টাকা হবে, তো এটা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। চক্রের মূল হোতা এখনও পলাতক। এখন পর্যন্ত সিআইডির তদন্তে ওই কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষের লোগো ব্যবহার করে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেয়া ও বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ঋণ সুবিধা দেওয়ার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে প্রতারককে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। পুলিশ জানায় প্রায় 40,000 মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে এই প্রতারক, এমনকি নানা কৌশলে প্রতারণার জাল বিছিয়ে অর্থ আত্মসাত করে আসছে অভিযুক্ত ইকবাল। মূলত মুজিববর্ষের লোগো ব্যবহার করে সে প্রতারণা করত বলে জানায় পুলিশ। তার কাছ থেকে অসংখ্য সিল, কম্পিউটার, ল্যাপটপ সহ প্রতারণার কাজে ব্যবহৃত অসংখ্য দাপ্তরিক চিঠি জব্দ করা হয়েছে। ফোনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা হবে নির্ধারিত রুটিনেই, তবে পরীক্ষা হলেও ছাত্রাবাস খুলবে না। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই আন্দোলন প্রত্যাহার করে নীলক্ষেত মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা, স্বাভাবিক হয় যান চলাচল। দুই দিনের আন্দোলনের মুখে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এভাবেই আনন্দ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান আন্দোলনকারীরা। আমাদের পরীক্ষা নেওয়া হবে এই কারণে আমরা আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাখ্যান করেছি। আমরা খুশি আমাদের ফোর্থ ইয়ারের পরীক্ষা আগামী 7 তারিখে হবে, যে মানববন্ধন করছিলাম সেটা প্রত্যাহার করলাম। চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে সেখানে ফের অবস্থান নেন তারা, তুলে ধরেন আন্দোলনের যৌক্তিক দাবিও। সমস্যা সমাধানে দুপুরে শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের অধ্যক্ষদের। বিকেলে আসে সিদ্ধান্ত, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে পরীক্ষা চলাকালীন ছাত্রাবাস খোলা হবে না। 7 কলেজের যে চলমান এবং ঘোষিত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো পরীক্ষার্থীরা হোস্টেলে না ওঠার শর্তে তারা এই পরীক্ষাগুলো তাদের চলমান থাকবে এবং পরীক্ষাগুলো দিতে পারবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে পুরোদিন নীলক্ষেত মোড়ে যান চলাচল বন্ধ থাকার প্রভাব পড়ে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে। তীব্র যানজটে ভোগান্তির সৃষ্টি হয়। পরে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এক বছর পর বিদেশের মাটিতে পা রাখল টাইগাররা। ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় সকাল 7:45 ক্রাইস্ট চার্চে পৌঁছান ক্রিকেটাররা। সন্ত্রাসী হামলার কারণে 2 বছর আগে এই ক্রাইস্ট চার্চ থেকে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। সৌভাগ্যক্রমে এসে যাত্রায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তামিম, মুশফিক, মাহমুদুল্লাররা। এবার করোনাকালে বিদেশ সফরের শুরুটাও হলো সেই নিউজিল্যান্ড যাত্রার মধ্য দিয়েই।
ক্রাইস্ট চার্চে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। হ্যামিল্টনে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে 28 মার্চ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নববধূ তাম্মিকে নিয়ে গণমাধ্যমের সামনে ক্রিকেটার নাসির, 4 বছর আগেই তালাক হয় সাবেক স্বামী রাকিবের সঙ্গে, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী, মেয়রের মতে কাজে আসছে না দীর্ঘদিনের পুরনো ওষুধ, 2 সপ্তাহ পর ছিটানো হবে নতুন কীটনাশক। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।